মর্নিং গুড মর্নিং ফ্রম শ্রীনগর। তো আমি যাচ্ছি লেতে, তো সকাল সকালই বেরিয়ে গেছিলাম, বাট শ্রীনগরের ওখান থেকে বেরোতে গান্ডেলওয়ালা আসতে এত জ্যাম মানে ধারণার বাইরে। আমি তো প্রায় এক থেকে দেড় ঘন্টা জ্যামের মধ্যেই টুকটুক করে চালালাম। তো এই মুহূর্তে আমি গান্ডেলওয়াল রিচ করে গেছি, এই সেই সুন্দর সেতুটা দেখো, এটা বেইলি ব্রিজ, এখানকার খুব সুন্দর কানেক্ট করেছে। তো ওয়েদারের যদি কথা বলি তো ওয়েদার এই মুহূর্তে 19 ডিগ্রি আছে টেম্পারেচার, লেতে আছে 12 ডিগ্রি, আর জজিলা পাশেও আছে ওরকম 12-13 ডিগ্রি। তো ঠান্ডা খুব একটা নেই, যারা আসছো ভেবে চিন্তেই নাও যে এখানে খুব একটা এই মুহূর্তে ঠান্ডা নেই। তো আর একটু এগিয়ে গেলেই আমাকে যেখানে লাস্ট টাইম আটকেছিল, তোমরা জানো আমার যদি লাস্ট সিজনের এপিসোডটা দেখো যে শ্রীনগর আসা, লে টু শ্রীনগর, তো ওই এপিসোডে আমি দেখিয়েছিলাম যে হঠাৎ করে আর্মিরা আমাকে আটকে দিয়েছিল, বিকজ চেয়েছিল যাতে 8টার পর আর কোনো গাড়ি যাতে শ্রীনগরের দিকে না যায়, ওই সমস্ত ট্যুরিস্ট বলো এ বলো সবাইকেই ওরা আটকে দিয়েছিল। তো এই জায়গাটায় আমি জিজ্ঞেস করেছিলাম একজনকে যে শ্রীনগরটা কোথায়, ঠিক এইখানটায়, গান্ডেলওয়াল পুলিশের এখানটায়। তো চলো লের উদ্দেশ্যে যাওয়া যাক। তো সামনে আছে আমার সোনমার্গ ক্রস করেই তারপরেই যাবো জজিলা পাস। তো তোমরা সঙ্গে থাকো, জজিলা পাসের উদ্দেশ্যে যাচ্ছি। ওয়েলকাম টু সোনমার্গ বন্ধুরা, আমি সোনমার্গে টাচ করলাম, ঘড়িতে সময় হচ্ছে দুপুর 12টা, আর আমি সোনমার্গে ঢুকে গেছি। দেখো সোনমার্গের বিউটি দেখো, ও একদম ঝাক্কাস। যারা টেন্টে থাকতে যাও তারা ওদিকে চলে যাবে, যারা হোটেলে থাকতে যাও তারা এখানে চলে আসবে, সব রকম ফেসিলিটি আছে। তবে এখানে কিন্তু খুব চার্জেস, প্রচণ্ড চার্জ নেয়। এটা সোনমার্গে যাওয়ার মেন পথ, আমি যাবো লের দিকে, তাই এদিকে চলে এলাম। জায়গাটা দেখো, ও নাইস প্লেস, পুরো একদম সেই সুরকির মতো পাহাড়টা। তোমাদেরকে দেখিয়ে দিই জজিলা পাসের এখনো ভয়ানক সেই জায়গাগুলো আসেনি, যদিও আর ভয়ানক নেই, রোড অনেক ভালো করে দিয়েছে আগের থেকে, খালি একটু তোমাকে বুঝে শুনে গাড়িটা চালাতে হবে আর কিছু না, রোড অনেক ভালো করে দিয়েছে।